ডিসপ্লেতে আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি, প্রমাণ করো যে নির্ণয় একটির মান শূন্য। তো এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো আর এটার টাইপ একই, কিন্তু লগ দেখে একটু ভয় কাজ করতে পারে, তাই না? হ্যাঁ, একটু প্রাথমিকভাবে যদি আমরা দেখি তাহলে একটু ভয় লাগবে অঙ্কটা দেখে, কিন্তু সত্য কথা বলতে অঙ্কটা কিন্তু খুবই সহজ। আমরা যে প্রপার্টিস দেখেছি নির্ণায়কের, সেই প্রপার্টিস প্রয়োগ করে খুব সহজে এই অঙ্কটা করা যাবে। এই অঙ্কটা প্রপার্টিস প্রয়োগ করে তাহলে আমরা কিভাবে করব, তাই তো? প্রপার্টিস কোনো নির্ণায়কের যে কোনো দুইটি কলাম অথবা যে কোনো দুইটি সারি যদি একই রকম হয়, অর্থাৎ ভুক্তিগুলো যদি একই রকম হয়, তাহলে সেই নির্ণায়কের মান শূন্য, এটা আমাদের জানা ছিল। তো সেটা প্রয়োগ করে আমরা অঙ্কটা করব, কিন্তু কিভাবে করা যেতে পারে, তাই তো? দেখো, এখানে আমরা বিয়োগ করতে পারি, যে কোনো সারি থেকে সারি যদি বিয়োগ করা যায়, ধরো এখান থেকে এটা যদি বিয়োগ করা যায়, অর্থাৎ দ্বিতীয় সারি থেকে প্রথম সারি যদি বিয়োগ করা যায়, আবার এখান থেকে যদি এটা বিয়োগ করা, দেখো ওয়াই কেটে যাবে, কেটে গেলে একটা কিন্তু রেজাল্ট আমরা পাবো, কনস্ট্যান্ট ওয়ালা কিন্তু একটা রেজাল্ট পাবো, ঠিক আছে? এখান থেকে এটা বিয়োগ করলেও কিন্তু একটা রেজাল্ট পাবো, এখান থেকে যদি এই লাইনটা বিয়োগ করো তাহলে কিন্তু আরও একটা রেজাল্ট আমরা পাবো, এরকম। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাবে, অর্থাৎ ভুক্তিগুলো কিন্তু একই রকম চলে আসার সম্ভাবনা আছে। তো আমরা করে দেখি। তো তোমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিবে, আমি লিখছি না, সরাসরি আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা করব হচ্ছে এই সারি থেকে, অর্থাৎ প্রথম সারি, দ্বিতীয় সারি থেকে প্রথম সারি আমরা বিয়োগ করব, লগ টু এক্স মাইনাস লগ এক্স, এখানে কি হবে, লগ টু ওয়াই লগ ওয়াই, এখানে কি হবে, লগ টু জেড লগ জেড, দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করলাম। এরপরে তৃতীয় সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি, থ্রি এক্স মাইনাস লগ টু এক্স লগ থ্রি ওয়াই মাইনাস লগ টু ওয়াই লগ থ্রি জেড মাইনাস লগ টু জেড লগ থ্রি এক্স লগ থ্রি ওয়াই লগ থ্রি জেড। তাহলে এটা আমরা কীভাবে পেলাম, প্রথম সারি এবং দ্বিতীয় সারি কীভাবে পেলাম? আর ওয়ান প্রাইম সমান আমরা পেয়েছি দ্বিতীয় থেকে, আর টু থেকে আর ওয়ান বিয়োগ করেছি, এবং আর টু প্রাইম আমরা কীভাবে পেলাম, তৃতীয় সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে কিন্তু আমরা পেয়েছি। এখন আমাদের লগের কিন্তু একটা ধর্ম জানা ছিল, যারা মনে নাই তারা একটু দেখো। লগের ক্ষেত্রে যদি লগ এ মাইনাস লগ বি এরকম যদি থাকতো, তাহলে বিয়োগ থাকলে আমরা কি লিখতাম, ভাগ, অর্থাৎ লগ এ বাই বি, এভাবে কিন্তু আমরা লিখতে পারতাম। তো এই ধর্ম যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা একটা রেজাল্ট কিন্তু এখানে পাব, লগ কি হবে, টু এক্স ডিভাইড এক্স, অর্থাৎ আমি সাইডে লিখছি লগ টু এক্স ডিভাইড এক্স, তাহলে এক্স কাটা গেলে তাহলে রেজাল্ট আমরা কি পাবো, লগ টু পাবো, কি পাবো, লগ টু পাবো, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, তাহলে এখন এই যে সবগুলো যদি এভাবে লড়ি, এখানে যদি ধর্মটা আমরা প্রয়োগ করি তাহলে দেখো একটা রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কি পাবো, লগ টু পাবো, এখানে কি পাবো, ওয়াই ওয়াই কাটা যাবে, তাহলে লগ টু পাবো, এখানে কি পাবো, লগ টু পাবো। ওকে, এবার এখানে আসি, এক্স কাটা যাবে, তাহলে কি থাকবে, লগ থ্রি বাই টু, লগ থ্রি বাই টু, লগ এখানে কি হবে, থ্রি বাই টু, এখানে কি হবে, লগ থ্রি বাই টু। আচ্ছা, এদিকে কি, এখানে আর কোনো চেঞ্জ নাই, যা আছে তাই, লগ থ্রি এক্স লগ থ্রি ওয়াই লগ থ্রি জেড। ওকে, এবার দেখো প্রথম সারি এবং দ্বিতীয় সারি থেকে কিছু কমন যাবে, প্রথম সারি এবং দ্বিতীয় সারি থেকে কিছু কমন যাবে, লগ টু কমন যাবে, আর পরেরটা থেকে কি যাবে কমন যাবে, লগ থ্রি বাই টু কমন যাবে। যদি কমন নিয়ে নিই তাহলে দেখো এখানে ওয়ান 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 থাকছে, ওয়ান 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 থাকছে, লগ থ্রি এক্স লগ থ্রি ওয়াই লগ থ্রি জেড। ওকে, এইবার দেখো যে এই নির্ণায়কটার দুইটা সারি, প্রথম সারি এবং দ্বিতীয় সারি কিন্তু একই রকম হয়ে গেছে, ভুক্তিগুলো এক হয়ে গেছে, তাহলে এই নির্ণায়কের মানটা কি হবে, শূন্য হবে। আমরা প্রপার্টিস অনুযায়ী সরাসরি এখানে আমরা কি লিখতে পারবো, শূন্য লিখতে পারবো, লগ টু লগ থ্রি বাই টু ইন্টু শূন্য। কেন শূন্য হলো, যেহেতু প্রথম সারি এবং দ্বিতীয় সারির
ভুক্তিগুলো এক হয়েছে, সুতরাং জিরো। দেখো এটা রাইট হ্যান্ড সাইডের সাথে কিন্তু মিলে গেল, অর্থাৎ আমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, অঙ্কটা কিন্তু যতটা কঠিন ভেবেছিলাম অতটা কিন্তু কঠিন নয়। ডিসপ্লেতে আমরা আরো একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এই অঙ্ক দেখো ত্রিকোণমিতিক যে রেশিওগুলো আছে সেগুলো দিয়ে আছে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দুই পাশে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আছে, পরের পাশে আছে গুণ আকারে আছে। তাহলে কিভাবে করা যাবে? যেহেতু এই নির্ণয়টার দেখো একটা কলাম সবগুলো ওয়ান, তার মানে কি আমাদের হচ্ছে যে কোনো দুইটা শূন্য করা কিন্তু খুব বেশি কঠিন কিছু নয়। অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তো আমরা সেটা করে নিই, আমরা চাইলে লেফট হ্যান্ড সাইড লিখে নিতে পারি। তো আমি আমার সময় বাঁচানোর জন্য লিখতেছি না, তোমরা অবশ্যই খাতায় যখন অঙ্কগুলো করবা সুন্দর করে লেফট সাইড রাইট হ্যান্ড সাইড লিখে তারপরে অঙ্কগুলো করবে। ঠিক আছে, আমি এই লাইনটা স্কিপ করে দিচ্ছি। তাহলে এখান থেকে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে দিই, তাহলে জিরো হবে কজ টু আলফা কজ টু বিটা, তারপরে সাইন আলফা সাইন বিটা। আচ্ছা, তাহলে এরপরে কি করা যাবে? দেখো এখানে একই রকম কাজ করা যাবে, জিরো কজ টু বিটা মাইনাস, পরে আর কোনো কাজ নেই, কজ টু গামা সাইন গামা। এই লাইনটা আমরা কিভাবে পেলাম? অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করেছি, আর দ্বিতীয় সারিটা কিভাবে পেয়েছি? দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করেছি, এটা অবশ্যই নোটসে দিতে হবে। আচ্ছা, এখন তাহলে এই ওয়ানের অনুরাশি কত? ওয়ানের অনুরাশিটা আমরা লিখে নিই, ওয়ানের অনুরাশি হচ্ছে কজ টু আলফা কজ টু বিটা সাইন আলফা সাইন বিটা, কজ টু বিটা কজ টু গামা সাইন বিটা মাইনাস সাইন গামা। এই তো, এখন দেখো এইখানে এখানে সাইন আছে, এইটাকে যদি আমরা সাইন বানাতে পারি তাহলে কিন্তু আমাদের কিছু কমন নেওয়া যেতে পারে, তাই না? এখন আমরা এটা কিভাবে বানাবো এটাই আমাদের কেন চিন্তা করতে হবে। ত্রিকোণমিতিতে দেখো আমাদের কিছু সূত্র জানা ছিল, সেই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটা এখন করব। ত্রিকোণমিতিতে একটা সূত্র তোমরা এখনো জানো নাই, কিন্তু ত্রিকোণমিতি যখন পড়বে তখন একটা সূত্র তোমাদের সামনে চলে আসবে। সূত্রটা হলো ওয়ান মাইনাস কজ টু এ, ওয়ান মাইনাস কজ টু এ সমান লেখা যাবে টু সাইন স্কোয়ার এ। এই সূত্রটা তোমরা এখনো পাও নাই কিন্তু ফিউচারে পেয়ে যাবে। তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করে এখানে অঙ্কটা আমরা করব। তাহলে এই সূত্র সব জায়গাতেই প্রয়োগ করো, প্রত্যেকটা জায়গায় চারবার কিন্তু সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে প্রয়োগ করে ফেলি, তাহলে এই সূত্রটা মিল নাই কিন্তু কিন্তু এটার মতো করে নিতে হবে। কিভাবে আমরা করব? একটা লাইন যদি আমরা এখানে বাড়িয়ে দিই কজ টু এ সমান আমরা কি লিখতে পারবো? ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ। এই যে এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো, এই সূত্রটাই আমরা এখন এখানে লিখব। ঠিক আছে, তাহলে কজ টু এ সমান আমরা লিখব ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ। তাহলে কজ টু আলফা সমান আমরা কি লিখতে পারবো? ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার আলফা মাইনাস। আচ্ছা, আমি যদি একবারে করে দিই, না একবারে করব না যেহেতু আমরা নতুন সেই জন্য আমরা একবারে করছি না, তাহলে কজ টু বিটা সমান কি লেখা যাবে? ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার বিটা। পরেও একই রকমভাবে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার বিটা মাইনাস ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার গামা। এখানে যা আছে তাই, এই পাশে আমাদের আর কোনো এই মুহূর্তে কোনো কাজ নাই, সাইন বিটা মাইনাস সাইন গামা হয়ে গেল। এরপরে তাহলে এখন যদি এখানে আমরা ক্যালকুলেশন করি, দেখো ওয়ান কেটে যাবে, ওয়ান কেটে যাবে, তাহলে থাকবে হলো টু সাইন স্কোয়ার বিটা মাইনাস টু সাইন স্কোয়ার, এখানে আলফা হবে, আমি এ লিখেছি সাইন স্কোয়ার আলফা, এখানেও তাই হবে টু সাইন স্কোয়ার গামা মাইনাস টু সাইন স্কোয়ার বিটা, সাইন আলফা মাইনাস সাইন বিটা সাইন বিটা মাইনাস সাইন গামা। এখন এইখানে এখান থেকে যদি আমরা দুই কমন নিতাম, দেখো দুই কমন নিলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে, তাহলে এখান থেকে আমরা টু কমন নিয়ে নিই,
টু কমন নিলে যে জিনিসটা থাকছে সেটা আমরা লিখে নিই, একটু বড় হয়ে যাচ্ছে অঙ্কটা যদিও, এরপরে তোমরা যখন শিখে যাবে তখন ইচ্ছামতো ছোট করে নিও। ওকে, তারপরে আসছে হলো টু কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকছে, এখানে একটা সুবিধা যদি হতো, দেখো এখানে সাথে যদি আমরা মিলাই দিতাম, এটার সাথে যদি মিলাতাম তাহলে আমাদের হলো মাইনাস কমন নিলে বেটার হতো, এখানেও তাই, যদি মাইনাস কমন নিতাম তাহলে বেটার হতো। তাহলে আমরা একটা কাজ করি, এখানে মাইনাসটাই কমন নিয়ে নিই, তাহলে মাইনাস টু যদি কমন নিই তাহলে এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হবে, তাহলে এখানে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার, মাইনাস টু যদি কমন নিই তাহলে সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার গামা। ওকে, এখানেও তাই কাজ করি, এখানে তো কমন নেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না, সাইন বিটা মাইনাস সাইন বিটা মাইনাস সাইন গামা। ওকে, আচ্ছা এখন তাহলে মাইনাস টু আমরা কমন নিতে পারি, তাহলে মাইনাস টু যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি সূত্র প্রয়োগ করি তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা সাইন আলফা মাইনাস সাইন বিটা, নিচেও তাই হবে, সাইন বিটা প্লাস সাইন গামা সাইন বিটা মাইনাস সাইন গামা। তাহলে এখানে কি আছে, এটিকে আমাদের কোনো কাজ নাই, সাইন আলফা মাইনাস সাইন বিটা সাইন বিটা মাইনাস সাইন গামা। ওকে, এখন তাহলে আমরা একটা কাজ করে নিই, যে দেখো উপরের সারি থেকে প্রথম সারি থেকে কিছু কমন যাবে, প্রথম সারি থেকে কি কমন যাবে, আবার দ্বিতীয় সারি থেকে কি কমন যাবে, সাইন বিটা মাইনাস সাইন গামা কমন যাবে। তাহলে এখানে দেখো কি থাকছে, তাহলে প্লাসের অংশ থেকে যাচ্ছে, তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা সাইন বিটা প্লাস সাইন গামা, এখানে ওয়ান থাকছে। তাহলে এবার এখানে আমরা বিস্তার করে দিই, দেখো বিস্তার করে দিলে আমরা রিকোয়ার্ড রেজাল্ট আশা করি পেয়ে যাব, তাহলে টু সাইন আলফা সাইন বিটা মাইনাস সাইন গামা। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে কি রেজাল্ট পাবো, গুণটা এভাবে হবে, তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা মাইনাস, এবার এই অংশটুকু না, সাইন বিটা মাইনাস সাইন গামা, কিছু কেটে যাওয়া উচিত, হ্যাঁ এটা কেটে গেল, তাহলে সাইন আলফা মাইনাস সাইন গামা। এখন আমাদের প্রমাণে যেটা আছে সেটা হলো যে মাইনাস গামা মাইনাস আলফা, তার মানে এখান থেকে কিন্তু আমাদের মাইনাস কমন নিতে হচ্ছে, অথবা আমরা একটা কাজ করতে পারি, এই মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিতে পারি, একই কথা। তাহলে সাইন আমি এক লাইনে করে দিলাম, টু সাইন আলফা মাইনাস সাইন বিটা সাইন বিটা মাইনাস সাইন গামা। তাহলে এখানে আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে সাইন গামা মাইনাস সাইন আলফা হয়ে গেল, আর এই মাইনাসটা গুণ হয়ে প্লাস হয়ে গেল। তাহলে এটা ছিল কিন্তু রাইট হ্যান্ড সাইড, আমাদের কিন্তু ম্যাথসটা খুব সহজেই শেষ হয়ে গেল, আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি।